আপনাকে যদি কেউ ডাক দেয় দূর থেকে আপনার নামে, আপনি ফিরে তাকালেন, তারপরে দেখলেন আপনাকে ডাকছে না, আপনারই নামের অন্য কাউকে, আপনার কেমন লাগবে? আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা যে আপনার নামই আরও অন্য মানুষ? খুব ভালো লাগে। স্পেশালি আমি একটা মানে ইনসিডেন্টের কথা বলবো। একটা আমি ওয়েডিংয়ে গেছিলাম আজ থেকে 4-5 বছর আগে। তো একজন মহিলা আসলেন আমার কাছে, একটা ছোট বাবু, তার বয়স 3-4 বছর। তো বললেন যে আমার মেয়ে, ওর নাম আলিফ। তো উনি যে আচ্ছা আচ্ছা খুব সুইট। তো আচ্ছা আমি কথা বলছি, তখন উনি আমাকে বললেন যে আমি আপনাকে দেখে ওর নাম রেখেছি আলিফ। তো আমার কাছে ইট ওয়াজ এ মানে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, ডেফিনেটলি, মানে উনি এত আমাকে পছন্দ করেছেন বলে আমার নামটা ওনার সন্তানকে দিয়েছেন। এখন একটা সংলাপ বলতে হবে বন্ধুকে মিতার উদ্দেশ্যে, এটা তো পারবেন মনে হয়? ও মাই গড, এত কঠিন! আমার কাছে অভিনয় অসম্ভব কঠিন একটা জিনিস। আলিফ, ভবিষ্যৎ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে আরও অনেক অনেক। তোমার অনেক কোয়ালিটিস আছে, এবং যেহেতু তুমি আমার নামটা শেয়ার করো, আমি চাই যে তুমি জীবনে আরও অনেক অনেক সাকসেস পাও। আমার বেস্ট উইশেস তোমার জন্য। চমৎকার, ডায়লগের থেকে উপদেশ বেশি হয়ে গেল। এই সূত্র ধরেই আমি জিজ্ঞেস করছি, ওনার কাছে আপনার প্রত্যাশা কি? গুড, ওর কাছে প্রত্যাশা তো এত বড়, এত বড় সবারই। যেটা হচ্ছে যে আমি সবচাইতে আগে বলবো গান, মানে আমরা ওকে চিনি সঙ্গীত শিল্পী হিসেবে, কিন্তু আমরা পাই কম খুবই, এটা আমার একটা কমপ্লেনই বলবো। আমি চাইবো যে ও সিরিয়াসলি মিউজিক করুক, আগামী 2 বছরে বেশ কিছু ভালো গান দিক, সলো হোক বা যেভাবেই হোক, বন্ধুর সাথে হোক, মানে আমার বন্ধু যে ওর হাজব্যান্ড একসাথে হোক বা ওর ব্যান্ড নিয়ে হোক, আমি চাই যে কিছু ভালো গান চাই, মানে আমার গান যে গানগুলো খুবই ভালো হবে, আমি শুনতে তো আমার মাথায় থাকবে, এবং আমার বন্ধুর গান যেন আমি সবার মুখে মুখে শুনি। কারণ যতটা বড় শিল্পী ও, ততটা এক্সপোজার ওর সঙ্গীত শিল্পী হিসেবে আসা উচিত ছিল, কিন্তু আসেনি, ও নিজেকে অতটুকু ফোকাস করেনি, আরও বেশি করা উচিত। অনেক অনেক ভালো গায় সে, আমি এটা একদম মানে সবার সামনেই, দর্শকদের সামনে বলছি যে আমি আর অনেক ভালো ভালো গান শুনতে চাই। থ্যাংক ইউ। কারণটা কি, কেন আপনার? না, আসলে অনেকগুলো কারণ আছে। আমি উপস্থাপনাটা করে গেছি, এটা খুব কুইক একটা ইজি আমার জন্য একটা প্রসেস ছিল, বাট একটা গান করতে গেলে যেই টাইম দরকার ছিল সেটা আমি সামহাও সবসময় ম্যানেজ করতে পারিনি, অনেকগুলো কারণে। প্রথমত পড়াশোনা, কারণ মিডিয়াতে দেখা যায় যে একজন যদি একবার ক্লিক করে ফেলে সে পড়াশোনা সবকিছু বাদ দিয়ে সবকিছু করে, বাট আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি, আমি টাইমলি বিয়ে করেছি, আমার বাচ্চা হয়ে গেছে। সো আমার এখন আমি ডেফিনেটলি আমি হাই টাইম যে আমি আমার থার্ড অ্যালবাম রিলিজ করবো। সো আর আমি আমার 2টা সোলো অ্যালবাম বের হয়েছে, আর আমার একটা ব্যান্ডের অ্যালবাম বের হয়েছে, 3টা অ্যালবাম। সো ডেফিনেটলি নেক্সট আমি আপনার মধ্যে কি এই কারণে কোনো ওনার তো খারাপ লাগা আছে যে আপনার গান অনেক কম শুনতে পান, আপনার মধ্যে কি কোনো খারাপ লাগা আছে? কারণ আমি একটা গানের মানুষ, গান করছি না, এটা তো অবশ্যই আমার কাছে একটা অনেক মানে দুঃখের ব্যাপার। আমি গান করি, আমি স্টেজে অনেক বেশি অ্যাক্টিভ, এটা আলিফ সবচেয়ে বেশি জানে, কারণ আমি এমন অনেক শো হয় আমরা অনেক লাইভ শো করি, বাট আমার অ্যালবাম করা হয় না। এটা কোনো না কোনো ফ্যামিলির কারণে হোক বা আমার নিজের লাইফ, প্লাস আমি জব করতাম, আমি টানা 3 বছর জব করেছি, এই জন্য আমার কাছে ওই টাইমটা আসলে সে সময় ছিল না। এখন আমি ডেফিনেটলি আমরা ইনশাআল্লাহ আশা করতেই পারি যে আগামী বছর ডেফিনেটলি খুব ভালো একটা অ্যালবাম আমি পাবো, ডেফিনেটলি ইনশাআল্লাহ। আপনাদের নামে অন্য তো আরো নামে মানুষ আছে, আপনাদের নামে যারা ধারণ করছেন তাদের প্রতি আপনাদের কিছু কি বলার আছে? বলো। কঠিন প্রশ্ন। না, কঠিন না, মানে ব্যাপার হচ্ছে যে উপদেশ দেওয়ার মতো সাহস নেই, কারণ আমরা নিজেরাই অনেক কিছু কিছুই করিনি। যেটা হচ্ছে আমি আমার নিজেকেও সেই কাতারে রেখে বলছি যে যেহেতু আমরা একটা নামই শেয়ার করছি, আমাদের নামের মানুষগুলো যেন খারাপ কিছু না করে, অ্যাটলিস্ট ভালো কিছু না করতে পারলো, যাতে তাদেরকে না বলে যে আলিফ নামের মানুষটা খারাপ, ওই আলিফ খারাপ, ওই আলিফ বাজে, ওই আলিফ অসৎ, সেটা যেন না করেন। ভালো করার চেষ্টা করবেন সবাই, আমরা নিজেরা সবাই চেষ্টা করি যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু ভালো করা যায়, নিজের আশেপাশে মানুষের, দেশের, সবার, পরিবারের, না পারতে ভালো না করতে পারলে খারাপ কিছু করেন না, যাতে আলিফ নামের সাথে খারাপ শব্দটা যোগ হয়, এটা হচ্ছে আমার চাওয়া।
আমিও তাই মনে করি। যেমন মির্জাফর নামটা তো এখন মানে ইটস নো লঙ্গার দেয়ার, কারণ গাল পর্যায়ে চলে গেছে সেটাই, মির্জাফর নামটা তো এখন আর থাকে না। তো ওই ব্যাপারটাই হয়ে গেছে যে আমারও সেম, যে আলিফ নামের মানুষজন যেন ডেফিনেটলি, যেহেতু আমরা নামটা শেয়ার করি, কোনো নেগেটিভ কোনো দিকে যেন না যায়। আর সবচেয়ে বড় কথা অ্যাভয়েড ড্রাগস, এই জিনিসটা আমি 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 পার্সোনালি সবসময় বলি। আপনাদের দুজনের প্রত্যাশায় যেন সফল হয় এই কামনা করি। সব আলিফরা যেন আপনাদের মতো জনপ্রিয় ভালো মানুষ হয় এবং সফল হয়।